অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যখন মানুষের তার আগে মন খারাপ থাকে, ম্যাডাম আদালতে মিথ্যে বলতে নেই আর ওম সান্যালের সামনে মিথ্যে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু আসলে তেমন কিছুই না। মানে আগে বলুন, আপনি রাগ করবেন না? আর কত রাগ করব প্রিয়াঙ্কার উপর, বুঝে গেছেন? দেখো এটা নতুন কি, বাড়িতে আপাতত একজনই আছে যে যখন তখন তোমার মুড অফ করে দিতে পারে। তুমি বলো যে কি করলো আবার? না কিছু না। আর জানেন তো এই পিসি কি অদ্ভুত, ওরা মানুষ কিরকম কষ্ট দিয়ে কি পায় বলুন তো। যাকে ছাড়ো, আমার সেই কষ্ট আর নেই, আমার মন ভালো হয়ে গেছে। কিন্তু তার আগে এটা বলুন তো যে আপনি ফোন করলেন কেন? বৃষ্টি, তোমাকে রবি ফোন করবে আনন্দ আশ্রমের, আনন্দ আশ্রমের কেসটার জন্য একটা পিটিশন করব আর সেই বিষয়ে তোমার সঙ্গে কিছু ডিসকাস করবে, তো ওকে তুমি বলে দিও। ওকে স্যার। আর বলছি আর কিছু? না না আর কিছু না। বলছিলাম যে মনটা পুরো ভালো তো? হ্যাঁ, কিন্তু একটা রিকোয়েস্ট রাখবেন আমার। কিন্তু আগে শুনি সেটা। সেটা কি বলছি? আমি আমি আপনার অফিসে একটু আসব না, মানে একেবারে তাহলে রবিবাবুর সাথে কথাগুলো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেটার জন্য অফিসে আসার তো দরকার নেই। যাই না, প্লিজ 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 প্লিজ। আরে বাবা, প্রিয়াঙ্কাকে তো কত কিছু দেবেন বলেছিলেন, চকলেট, গয়না, আরো কত কি। আমাকে একটা সামান্য পারমিশন দিতে পারছেন না?